রহস্যের আড়ালে সুমিত্রা গঙ্গোপাধ্যায়, পৃষ্ঠা 439। সন্ধ্যের আগেই কাজটা সেরে ফেলতে পারলে ভালো হতো, চেষ্টাও চলছিল সেই মতো, কিন্তু যে অবস্থা শেষ হতে সেই সন্ধ্যেই ঘনিয়ে এলো। নেহাত কম তো নয়, কুলি কাবিন নিয়ে প্রায় শখানেক লোক তাদের জবানবন্দি লিখতে, ঘটনার জায়গা পরিদর্শন করে রিপোর্ট লিখতে সময় উতরে গেল। তবু রক্ষে গ্রামের মধ্যে একটা গরুর গাড়ি জোগাড় হওয়াতে সঙ্গের কনস্টেবলটিকে দিয়ে লাশ পাঠাতে পেরেছে শহরে। এতক্ষণে হয়তো সেটা 6 মাইল মেঠো পথ পার হয়ে গণেশপুরের কাছে বড় রাস্তায় উঠেছে। হিসেব মতো রাত 9টার মধ্যে সেটা শহরে পৌঁছে যাবে। কবজে উল্টে ঘড়ি দেখল তরুণ সাব ইন্সপেক্টর পরমেশ দত্তগুপ্ত। 6:20। শীতের বেলা ডুবে গিয়ে অন্ধকার ঘন হয়ে উঠেছে। উত্তরের হাওয়ায় ভাটার উত্তর সীমানায় একসার দেবদারু শাখা প্রশাখায় শো শো শনশন শব্দ। শীতটা এবার বেশ জাঁকিয়েই পড়েছে, নাকি উত্তর বাংলার এদিকটায় শীত প্রতিবারই এই রকম, ঠিক জানা নেই তার। জ্যাকেটের টুপিটা দিয়ে কান ঢেকে নিল, হাতে উলের গ্লাভসও পরে নিল। তালগোল পাকানো মাংসপিণ্ডটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। উফ, কি বিভৎস! ঘণ্টাখানেক আগেও যে ওটা একটা মানুষের শরীর ছিল মনেই হয় না, সন্দেহ এখানেই। চিমনি যত বড়ই হোক, ফাঁপা তো জিনিসটা, ওই ফাঁপা বস্তুটা চাপা পড়ে একটা শরীর থেতলে যেতে পারে, কিন্তু তাই বলে এভাবে তালগোল পাকানো? কাগজপত্র ব্রিফকেসে ভরে খড়ের চুয়ারির দাওয়া থেকে নেমে জিপের দিকে পা বাড়ালো পরমেশ। পেছনে তেমনি এক টানা ঘ্যানর ঘ্যানর চলছেই। হজুর তো আপনা আঁকসে সব কুছ দেখিয়ে গেলেন, লেবার সাহেবকো স্টেটমেন্ট ভি লিখে দিলেন, কসুর উসকা থা হজুর, ওহি জিতুয়া কা জো মর গিয়া, সরদার মনা কিয়া থা উসকো জাদা রসা খিঁচনে কা, লেকিন ও ঠিক আছে, দুর্ঘটনা দুর্ঘটনায়। তবে লোক যখন মরেছে, পুলিশের তরফ থেকে কেস একটা দায়ের হবেই। আর যা বললাম, কাল সকালে কিন্তু একবার সদর থানায় আসবেনি, জতুয়ার পারিবারিক ক্ষতিপূরণের ব্যাপারটা নিয়ে মোটামুটি একটা আলোচনা। সে তো জরুর যাবে হজুর, লেকিন ব্রিফকেসটা ড্রাইভিং সিটের উপর ছুড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো পরমেশ। কিছু বলার থাকলে স্পষ্ট করে বলুন, গোপন করবেন না। অজনবী এক জওয়ান লড়কে কে সাথ চাঁদনি ভাগ গই, আব পহলি জনানা মুনিয়া কো ক্ষতিপূরণ দেনে সে ফির চাঁদনিয়া কে, চাঁদনি জিতুয়ার দ্বিতীয় পক্ষ, কই আগে তো এসব কথা বলেননি? বলনে কা দরকার নেই সোচা হজুর, অ্যাক্সিডেন্ট কে সাথ উসকা ক্যা সম্বন্ধ, আব আপনে ক্ষতিপূরণ কা বাত জব বললেন। পশমের ভারী কম্বলের বৃত্তের মাঝে একজোড়া চোখ চলছে, যেমন হিংস্র তেমনি ক্রূর। বড়বাবুর কথাগুলো আবার মনের রেকর্ডে বেজে উঠল পরমেশের। দারুণ ধরিবাজ লোক ওই মতিঝিল ভাটার মালিক যদুনাথ যাদব, যেমন হিংস্র তেমনি ক্রূর। জগতে ওর অসাধ্য কাজ বলে কিছু নেই। দুটো খুন ও 3টে বাগদি মেয়ে পাচারের ব্যাপারে ইনভলভ জেনেও শুধু সাক্ষ্য প্রমাণের অভাবে ওটাকে কবজা করা যায়নি। প্রতিবারই কংক্রিট অ্যালিবায়ের জোরে পিছলে বেরিয়ে গেছে। শুধু তাই নয়, একবার এক থানার অফিসারকে এমন বেকায়দায় ফেলেছিল যে তার অবস্থা কেরোসিন। আসলে খুঁটির জোর খুব মজবুত লোকটার, ওপর মহলের সঙ্গেও অনেক দিক দিয়ে লাইন করা আছে। তুমি নতুন এসেছ, বয়স অল্প, খুব সাবধানে না এগোলে কিন্তু, মানে আমি বলতে চাইছি যে, বাধা দিয়ে পরমেশ বলেছিল, সে আপনি কিছু ভাববেন না দাদা, আমি নতুন এবং তরুণ হলেও ডাক সাইটে পুলিশ অফিসারের রক্ত আমার শরীরে বইছে, নিজেকে বাঁচিয়ে চলতে আমি জানি। তা না হলে অনেক বাঘা অফিসার যেখানে ঘায়েল হয়েছে সেই গোবিন্দপুরের মতন জায়গায় মাত্র 10 মাসে ঠান্ডা করে। পকেট থেকে প্যাকেট ও লাইটার বার করে সিগারেট ধরালো পরমেশ। যদুনাথ যাদবের দেওয়া সিগারেট স্পর্শও করেনি, চা মিষ্টিও না, সুচ হয়ে ঢোকার মতো কোনো পথ সে খোলা রাখেনি। এক মুখ ধোঁয়া ছেড়ে একজোড়া হিংস্র চোখ রাখল, চাঁদনির বয়স কত হবে? লালসা ছলকানো যেন সাপদ চোখ জোড়ায়, উমর করিব 18-19 সাল হবে। মুনিয়া কি লড়কা বাচ্চা হল না বলে জিতুয়া দুসরি শাদি করল, পন মে 400 রুপয়া তো হামার সে হি লিয়ে গেল জামিন রাখ কে, 1 সাল কে অন্দর রুপয়া ওয়াপস নেহি করনে সে জাল, তাহলে চারদিকেই ফেলা হয়েছে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল পরমেশের। জমি কতটা রেখেছে জিতুয়া, আবাদি না বাস্তু ভিটে?
भिट्टिया से हुजूर करीब 2 बीघा, एक फुसके झोपड़ी और 3-4 ठो कठर का पेड़, गाय बकरी पर हम दाबीदार नहीं आसे, वो सब मुनिया की। पाशे भाटर पहाड़ादारे झोपझाड़े आगिनाय तोला उन्होंने कयला जलसे। एदिक ओदिक चेये प्रकृतिर डाके साड़ा दीते उत्तर सीमानाय देवदारु बीथिर दिके एगिए गेल परमेश। पृष्ठा 441। এদিকটায় উঁচু নিচু জায়গাগুলোয় কোথাও এরাজ, কোথাও বা ভাট মটকিলার ঝাড়ে ইতিমধ্যেই অন্ধকার দানা বেঁধেছে। শীতকালে সাপকোপের তেমন একটা ভয় না থাকলেও সাবধানের মার নেই ভেবে জ্যাকেটের পকেট থেকে ছোট 2 ব্যাটারির টর্চটা বের করে আলো ফেলে ফেলে এসে দাঁড়ালো এক দেবদারু গাছের সামনে। দেবদারু বিথির পশ্চিমে একটা কাঁচা ঘরকে ভেঙে ফেলে পাকা করা হচ্ছে, কোমর সমান দেওয়াল উঠেছে চারিদিকে। সূর্য ডোবার আগে পর্যন্ত রাজমিস্ত্রিরা কাজ করেছিল এখানে, এখন নিস্তব্ধ নিঝুম। পাশেই গোটাচারেক মাটি লেপা চাটাইয়ের বেড়া, খানকয়েক শালের খুঁটি ও কাঠের ফ্রেমে সাঁটা করোগেটের টিনের 2টি চালা পড়ে আছে। গাঁথা দেওয়ালের চারধারেই ফাউন্ডেশনের খোড়া গর্তের উপর আলগা মাটির ঢিবি। দাঁড়িয়ে দেখতে দেখতে ওদিকে আলো ফেলল পরমেশ। 2টো ছুঁচো ছোটাছুটি করে খেলছে মাটির ঢিবিতে, উঠছে নামছে, মারামারিও করছে মাঝে মাঝে। আলগা মাটি ঝুরঝুর হয়ে ঝরে পড়ছে। ভাটার অন্যান্য ঘর থেকে বিচ্ছিন্ন এমন একটা জঙ্গলা জায়গায় ঘরটা কি কাজে লাগতো তার চিহ্ন খুঁজতে ফোকাসটা এদিক ওদিক ঘুরিয়ে আবার ছুঁচোর 2টোর ওপর ফেলতেই চোখে পড়ল মাটি মাখা রিংয়ের মতো একটা কিছু 2দিকে কামড়ে ধরে ছুঁচো 2টো টাগ অফ ওয়ারে মেটেছে। কি ওটা, দরজা কড়া না হাতের বালা? প্যান্টের বোতাম আটতে আটতে 2 পা এগোতেই চিকচিক রব তুলে ছুঁচো 2টো ছুটে গিয়ে এরাচের ঝাড়ে ঢুকে পড়ল। কাছে গিয়ে রিংটা তুলে নিল পরমেশ, টোকা মারল, না সলিড নয়, ফাঁপা। মোজায় ঢাকা আঙুল দিয়ে একটা দিকে ঘষে দিতেই লতা পাতার মতো কারুকার্য ফুটে বেরোল। নিঃসন্দেহ হতে পিছিয়ে এসে দেবদারুর গুঁড়িতে একটা দিক ঘষে আলো ফেলতেই চমকে উঠল পরমেশ। হ্যাঁ, হাতের বালাই এবং সোনার, আর যেহেতু এটা আলগা মাটির ওপর দিকে ছিল সেহেতু জিনিসটা প্রায় কোমর সমান মাটির গভীরে ছিল, এতে কোনো সন্দেহ নেই। এমন একটা সোনার বালা এখানে? বালা পকেটে রেখে এদিক ওদিক চাইল, না কেউ এদিকে লক্ষ্য করছে না। আবার গিয়ে আলগা মাটি ঘেঁটে আর কিছু পাওয়া যায় কিনা সে ইচ্ছাটা জোর করেই দমন করল। পাহারাদারটা এদিকে পেছন ফিরে দাওয়ায় বসে আটা মাখছে। ধরিবাজ মালিকটা পরমেশ এদিকে আসার পরেই কৌয়ারির দিকে গিয়েছিল, এখন আবার ফিরে আসছে জিপের দিকে। আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখার ভান করেই সীমানার কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে গেল পরমেশ। ওখানে সদ্য ধান কাটা ফাঁকা মাঠের প্রান্তে মতিঝিল গ্রামের ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। পূবে সোনাডাঙ্গা গ্রামকে আড়াল করে দাঁড়ানো বাঁশের ঝাড়ে চাপ চাপ অন্ধকার। ভাটায় কুলি কামিন না থাকলে দিন দুপুরে এখানে কাউকে খুন করে ফেললেও আশেপাশের গ্রামবাসীরা যে টের পাবে না এমন একটা পরিবেশ দেখতে দেখতেই জিপের দিকে পা বাড়াল। বালাটার ওজন 2 ভরির ওপরে। এরকম বালা পড়ার মতো মহিলা আশেপাশের মালপাহাড়ি আর বাগদিপাড়া? জিপের ফুটবোর্ডে পা রাখতেই যদুনাথ যাদব যেন বিনয়ে গলে পড়ল। বাত এই হ্যায় কি হুজুর, আপনি তো হামার মহল্লামে প্রথম আইলেন, আপনার সে আগের বোস বাবু ছিলেন, উনসে আগে ব্যানার্জি বাবু, সবসে হামারা আচ্ছা জান পেহচান ছিল। পৃষ্ঠা 442। আপনার সে ভি হয়ে যাবে, সেবক কি ভট্টা পর প্রথম চরণ রখনে কা ইয়ে কুছ পরিণামে। লোকটার বাড়িয়ে ধরা হাতে একটা টাকার বান্ডিল দেখে তরুণ রক্ত টক বগিয়ে উঠল পরমেশের। একটা হাত অজান্তেই পৌঁছে গেল বোতাম খোলা জ্যাকেটের ফাঁক দিয়ে হোলস্টারের ধাতব বাটে। পরক্ষণে নিজেকে সামলে নিলেও তীব্র বিদ্রুপ ছড়ে পড়ল তার প্রতিটি কথায়। আমি বোসবাবু বা ব্যানার্জি বাবু নই যদুনাথজি, আমি গুপ্ত, একটু তফাত বোধহয় আছে ওদের সঙ্গে আমার। তাছাড়া এসবের দরকারই বাকি? মতিঝিল, সোনাডাঙ্গা, করিমপুর, শেখপুর ইত্যাদি আশেপাশের 5-7টা গায়ের লোক সবাই আপনার অনুগত। আপনার দাপটে এ এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তারপর শুনেছি বড় বড় লিডার থেকে মিনিস্টার পর্যন্ত আপনার লাইন করা আছে। আমার মতো অতি নগণ্য এক পুলিশ সাব ইন্সপেক্টরকে। কথাটা শেষ না করেই ড্রাইভিং সিটে উঠে বসল পরমেশ। চাবিতে হাত রেখে মুখ ফিরিয়ে বলল, তাহলে ওই কথাই রইল, কাল সকাল 9টার মধ্যেই আপনি সদর থানায় আসছেন, কথাবার্তা যা বাকি রইল তা সে তো হয়েই যাবে হুজুর, লেকিন
না এখানে আর কোনো কথা নয় চলি। হুজুর বাত ইয়ে হ্যায় কি, একটা গর্জন তুলে দুটো জোরালো আলোর শিখা ঝড়ের মতো ধেয়ে গেল ভাটার ফটক পেরিয়ে টেস্ট রিলিফের রাস্তার দিকে। লাল ধুলোর কুণ্ডলি পাক খেয়ে খেয়ে ছুটল। একটু ঘুরপথ হলেও এ পথটাই এদিকে একমাত্র মোটর চালার উপযোগী, খারাপ হলেও অনেকটা শর্টকাট রাস্তা। একবার নারায়ণপুরের পাকা সড়কে উঠতে পারলে দেবীগঞ্জ আর মাত্র দুমাইল পথ। শহরে যেতে আসতে গ্রামের লোকেরা তাই এ পথটাই ব্যবহার করে। খুব জোরে একটা ধাক্কা খাওয়ার পরই হেডলাইটের লং পয়েন্ট অফ করে ফোকাস দুটো শর্ট করল পরমেশ। এবড়ো খেবড়ো রাস্তা, খানাখন্দে ভরা, সমান্তরাল হেডলাইটের আলো গর্তের তলা পর্যন্ত পৌঁছয় না। দুপাশে আবাদি জমির আলের বিন্নার ঝোপ ও কাশিয়ার ঝাড়ে চাপ চাপ অন্ধকার। আরো দূরে ডান দিকে নদীর খাঁড়ির বাঁকের পড়তি জমির ঝাড়ে জঙ্গলের জমাট অন্ধকার যেন এক বিভীষিকার হাতছানি। দুপাশে জনবসতি ক্রমেই আরো দূরে সরে যাচ্ছে। স্তব্ধ এক শ্মশান নৈশব্দের রাজ্যে রীতি ভেঙে জিপের ইঞ্জিনের আওয়াজটা যেন এক অনধিকার প্রবেশ ঘটছে। এতক্ষণ পরে কেমন যেন একটু ভয় ভয় করছে পরমেশের। ভূতের ভয় নয়, মানুষের। যে গতিতে চালাতে হচ্ছে জিপকে, চলতি গাড়িতে লাফিয়ে উঠে খুন করা কিছুমাত্র অসম্ভব নয়। বিশেষ করে মতিঝিল ইটভাটার মালিক যদুনাথ যাদবের ষড়যন্ত্রের জাল যে কোন দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত, বড় রাস্তায় এসে গেছে, সামনেই জামবাড়ি মোড়ের চড়াই। গিয়ার পাল্টিয়ে স্টিয়ারিং ঘোরাতেই বুকটা ধরাস করে উঠল পরমেশের। পৃষ্ঠা 443। বাঁয়ে পাকা রাস্তার ধারে বিশাল পাকুড় গাছটার গুঁড়ি ছুঁয়ে ফোকাস দুটো ঘুরে যাওয়ার সময় একটা মানুষের চেহারা যেন দেখা গেল জঞ্জাল ঘেঁষে দাঁড়ানো অবস্থায়। মহিলার মতোই তো মনে হল, খয়েরি রঙের কাপড়টা তো শাড়ি, শাড়ির ওপরে মেরুন শাল। এমন একটা জনমানব শূন্য জায়গায় একজন মেয়ে। গায়ে কাটা দিয়ে উঠলেও চড়াইয়ে উঠেই ব্রেক কষে দাঁড় করালো জিপটা। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা গেল একজন স্ত্রীলোক, এবং বয়সেও তরুণী। হাতে লেডিস ছাতাটা তুলে থামতে ইঙ্গিত করে দ্বিধাগ্রস্তভাবে এগিয়ে আসছে। পরমেশ লক্ষ্য করে দেখল ছাতাটা মেরুন রঙের প্রিন্টেড কাপড়ের, স্লিপারের স্ট্যাপও লাল। কি হতে পারে? মুহূর্তে অনেক ছবি ঝিলিক মেরে ছাপ রেখে গেল তার অভিজ্ঞ মনের পর্দায়। সুন্দরী মেয়ের টোপ ফেলে দস্যুদের শিকার ধরা, সামাজিক প্রতিষ্ঠা ধ্বংস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল, গরিব অথচ ভদ্রঘরের মেয়েদের গোপন রোজগার, নাকি ঘুষ দিয়ে বশ করতে পারবে কিনা সন্দেহ থাকায় ওই যদুনাথ যাদবেরই আর এক দফা প্রস্তুতি। স্টিয়ারিং হুইল ছেড়ে পিস্তলে হাত ঠেকাল পরমেশ। সতর্ক দৃষ্টি চারদিকে ঘুরছে, ডানে বায়ে কিছুটা ঝুঁকে পেছনে। অন্ধকার ফুরে অনেকেই বেরিয়ে আসতে পারে, পরমেশ ভীতও নয় দুর্বলও নয়, মারামারির ব্যাপারে একেবারে আনাড়ি নয়। তবু তাড়াতাড়ি সরে পড়ার জন্য প্রস্তুতি রেখেছে ঠিকই। ইঞ্জিন চলছে, গাড়ি গিয়ারে রেখে ক্লাচ চেপে রেখেছে, ছাতার বাট চেপে দু হাত জোর করল হাত চারেক দূরে। বেহালায় যেন ছড় ছুঁয়ে থমকে গেল কেউ। ও, এটা পুলিশের গাড়ি, আমি ভেবেছিলাম ব্লক কিংবা অন্য কিছু। সরাসরি মুখের দিকে তাকালো পরমেশ, তাকিয়ে যেন পাথর হয়ে গেল, মহাচ্ছন্নের মতো তাকিয়েই রইল একদৃষ্টে। এক জোড়া কাজল কালো চোখে আকুতি ফুটল, বড্ড বিপদে পড়েছি, দয়া করে যদি একটু সাহায্য করেন। হুঁশ ফিরে পেল পরমেশ, সতর্ক চোখ দুটো আশপাশ দেখে নিয়ে আবার মেয়েটার দিকে তাকাল। ছাঁচে গড়া প্রতিমার মতো মুখ, ভীত বিব্রত অবসাদগ্রস্ত, তবু গলে পড়া মোমের মতো যেন লাবণ্য ঝরছে, মোমের মতো গলা। হাত বাহাতে কালো ব্যান্ডে বাঁধা সোনালী রঙের ওভাল শেপের ঘড়িটা যেন একটা বাড়তি গয়না। এ শরীরে সোনা থাকলে তার উজ্জ্বলতা হারিয়ে মলিন হয়ে পড়ত। নিরাভরণ নারীকে যে এত সুন্দর দেখতে হয় না দেখলে বিশ্বাস হত না পরমেশের। এমনি করে সহানুভূতি চেয়েই বুঝি ফাঁদে ফেলে এরা, কিন্তু পুলিশের লোক জেনেও কি এতটা এগোতে সাহস পায়? কোনো অজুহাত দেখিয়ে সরে যখন পড়েনি এখনো, তাহলে জেনে শুনেই এগিয়েছে মেয়েটা, এখন ভান করছে, দেখাই যাক না দৌড়টা ওর কতদূর। এ সময় আপনি এখানে একা, মানে বিপদে পড়েছেন বললেন, কি হয়েছে আপনার? পৃষ্ঠা 444। চোখে চোখ রাখল, গভীর দিঘির মতো টলটলে তারার অবসাদ ছাপিয়ে আশার আলো ফুটছে। কোমল স্বরে বলল, দৌড়ে এসে অল্পের জন্য লাস্ট বাসটা ধরতে পারলাম না, গায়ে যে ফিরে যাব সে সাহসও পাচ্ছি না, ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে অতটা রাস্তা। কোন গায়ে থাকেন বলুন, গাড়ি যদি যেতে পারে তবে আপনাকে আমি।
ওমা গাঁয় থাকবো কেন? ওখানে আমি স্কুলে পড়াতে আসি, এই তো পাশের শেখরপুর। আজ হাফ ডের পরে স্কুলে একটা মিটিং ছিল বলে এই দুর্ভোগ, তবে ভরসা পেয়ে যেন একটু কাছে এগিয়ে এলো। গলার স্বরেও আকুতি, পৌঁছে যদি দেন তো একেবারে দেবীগঞ্জেই পৌঁছে দিন না, বড্ড উপকার হয় তাহলে। দেবীগঞ্জে? ওখানে কোথায় থাকেন? নবনগরে, চেনেন আপনি? বিলক্ষণ, আমি তো দেবীগঞ্জ থানার কোয়ার্টারে থাকি, আর আপনাদের ওদিকটায় আমাদের মাঝে মাঝে যেতে হয়। সিএসসির অফিসটার কোন দিকে আপনাদের বাড়ি? ওখানেই তো, অফিসটার দক্ষিণে, পিঙ্ক কালারের বাড়িটা। বুঝেছি। অয়নান্ত নাম তো? সামনে যার ফুলবাগান আছে। ওমা, বাড়িটাও তো চেনেন দেখছি। বাবাকেও চেনেন বোধ হয়, অয়ন সামন্ত, 8 নম্বর ওয়ার্ডের কমিশনার। নাম শুনেছি। পরমেশ মুখ ফিরিয়ে ডান হাত দিয়ে থাপড়ে থাপড়ে পাশের সিটের ধুলো বালি ঝেড়ে ফেলে বলল, চলে আসুন, চাদর দিয়ে খুব ভালো করে মাথা টাথা ঢেকে বসবেন, কিন্তু দারুণ হাওয়া লাগে এখানে। সামনে দিয়ে এলে আলোয় ভালো করে দেখতে পেত, এলো পেছন দিয়ে, উঠে এসেই চাদর জড়িয়ে ঘোমটা তুলে সামলে সুমলে বসল। পরমেশ আর চোখে দেখল, খুব খুশি খুশি মুখ মেয়েটার, অল্প আলোতেও ঠোঁটের কোণের হাসিটুকু নজর এড়াল না। অত ভয়, ভাবনা, অবসাদ সব গেল কোথায়? কত অল্পে নিজেদের বদলে নিতে পারে এরা। গাড়ি ছাড়ার ঝাঁকুনিতে পরমেশের ডান কাঁধে এলিয়ে পড়েই স্প্রিংয়ের মতো ছিটকে সরে গিয়ে জড়সড় হয়ে বসল মেয়েটা। অস্ফুট একটা শব্দ হল, ছি। পরমেশ গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল, সামনের ওই রডটা ধরে বসুন, না হলে মাথা ফাটবে। একটু মিষ্টি হেসে মেয়েটা বলল, এমনিতেই তো লোকে ভাববে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, তার উপর মাথা ফাটা দেখলে পাবলিক আমায় গণধোলাই দিতে ছাড়বে না। মস্তানদের রাজত্ব চলছে এখন, ওদের হাতেই এখন সব ক্ষমতা। তা যা বলেছেন, এসব কারণেই আজ দেশের এই হাল। কিন্তু কি করব, মানুষের কষ্ট দেখে কিছু করতে গেলেই যাদের বিপক্ষে যাবে তারা নিষ্ক্রিয় করে ফেলার জন্য যত রকম খারাপ পথ, যাক সে কথা। ওদিকে কোথায় গিয়েছিলেন, কোন গ্রামে? পৃষ্ঠা 445। গ্রামে নয়, মতিঝিল ইটভাটায়। মতিঝিল ইটভাটায়? ও হ্যাঁ, শুনেছি আজ সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, একজন মজুর নাকি মারা গেছে। তা কি মনে হলো আপনার অবস্থাটা দেখে? কি আবার অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টই, তবে বলেই একটা মালবোঝাই লরিকে ওভারটেক করল পরমেশ। জিপটা আবার বায়ে এনে বলল, শেখরপুর স্কুলে কতদিন কাজ করছেন আপনি? প্রায় 5 বছর। কেন? না এমনি ভাবছিলাম, এতদিন ধরে আসা যাওয়া করছেন এই দিকটায়, এই দিকের লোকজন সম্বন্ধে মোটামুটি জানা আছে নিশ্চয়ই। মতিঝিল ইটভাটার মালিক ওই যদুনাথ যাদব লোকটা। কথা শেষ না করে পাশের মেয়েটার দিকে তাকিয়ে চমকে উঠল পরমেশ। চট করে মেয়েটা মুখ ফিরিয়ে নিলেও তার দু চোখে ঘৃণার আগুন তার দৃষ্টি এড়াল না, অথচ কত নরম সুরে উত্তর শোনা গেল, কই, তেমন করে কাউকে জানা? আর তবে শুনেছি ওই যদুনাথ লোকটা বিশেষ সুবিধের নয়, লোকে বলে আলো সামন্তর মার্ডারের মূল নায়কই হচ্ছে ওই। আলো সামন্ত হত্যাকাণ্ড? ও হ্যাঁ শুনেছি, এদিকে ট্রান্সফার হয়ে আসার পরপরই, কাগজেও পড়েছি চাকরিতে ঢোকার আগে। তা যতদূর জানি লোকটাকে সন্দেহ করলেও পুলিশের হাতে জোরালো তেমন কোনো প্রমাণ। করে একটা শব্দ করল মেয়েটা, পুলিশের হাতের প্রমাণ যদি পকেটে চলে যায় তাহলে আর আসামি ধরা পড়বে কি করে? অবক্ষয় শুধু সমাজেই নয়, প্রশাসনেও শুরু হয়েছে ব্যাপকভাবে। আমাদের স্কুলের টিচার আলো সামন্ত খুন ও তার লাশ গায়েব, মতিঝিল থেকে পরপর 3টে বাগদি মেয়ে উধাও, আবার চাঁদনি নামে একটা অল্প বয়সী বউ ও কদিন হল মতিঝিল গ্রাম থেকে। ওর স্বামী জিতুয়াই তো আজ মারা পড়েছে ভাটার এক দুর্ঘটনায়, 65 বছরের বৃদ্ধের 20 বছরের বউ। চাঁদনি উধাওয়ের ব্যাপারে কোনো জটিল রহস্য নাও থাকতে পারে মিস সামন্ত, অসীমা সামন্ত। ও হ্যাঁ তাই তো, যাই হোক, পুলিশের ওপর যে আপনার দারুণ অশ্রদ্ধা এটা বেশ স্পষ্টই। অশ্রদ্ধা নয়, অভিযোগ। আর শুধু কি এই, চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয়ে রাতে ঘুমোতে পারছে না গায়ের লোকেরা, এছাড়া ঠগ জোরচোর জালিয়াতের শিকার হয়ে কত পরিবারকে যে ভিটেমাটি ছেড়ে চলে যেতে হচ্ছে কে তার হিসেব রাখে? আপনারা কি এদের দমন করতে পারেন না? খুব পারেন, কিন্তু করবেন না। আর করবেন না বলেই ওইসব অত্যাচারিত নিপীড়িত চাষি মজুরদের সংঘবদ্ধ করে আলো একটা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেছিল, আর তার ফলে তাকে, হেঁচকি তোলার মতো একটা শব্দ করে হঠাৎ চুপ করে গেল অসীমা।
খবরের কাগজে পড়া আলো হত্যার কথাগুলো মনে করতে চেষ্টা করল পরমেশ। কিন্তু পাঁচ বছর আগের পড়া ঘটনাগুলো ধোঁয়াটে হয়ে এলো। একটু সহানুভূতির সুরেই বলল, এখন দুঃখ করে আর কি হবে, যে গেছে সে তো আর ফিরবে না। পৃষ্ঠা 446। তার চেয়ে বরং আলো সামন্তর অসমাপ্ত কাজ। আচ্ছা অসীমা দেবী, আপনারাও তো সামন্ত, আই মিন আলো সামন্তের সঙ্গে কোনো রিলেশন? মোটেই না, আলোকে আমি চোখেই দেখিনি। ওর ওই ঘটনার কয়েক মাস পরে আমি শেখরপুরে স্কুলে জয়েন করি, তবে পরে যতটা শুনেছি ওর সম্বন্ধে তাতেই বুঝেছি বলেই আনমনে ভাবতে শুরু করলো পরমেশ। সম্ভব হলে আলোর আত্মীয় স্বজনকে খুঁজে বার করেই খুঁটিনাটি যাবতীয় তথ্য, হ্যাঁ সূত্র পেলে মরা মামলাকে আবার তাজা করে তুলতে অসুবিধা কি। এখন যদি সে সফল হয় তাহলে হুহু হাওয়ায় মেরুন শালটা একটা আঁচল বার বার আছড়ে পড়ছে পরমেশের গায়ে। মিষ্টি একটা সেন্টের গন্ধ বারবারই দোলা দিচ্ছে মনকে। ওর 28 বছরের ঘুমন্ত যৌবনের যেন তন্দ্রা ছুটে যাচ্ছে। অজানা একটা সহানুভূতি বাঁধ ভাঙা বন্যার মতো প্লাবিত করে তুলছে তার দেহ মন। ইস, এ পথ যদি না শেষ হতো, যদি অনেক সময় অনেক দিন ধরে একটানা এমনি একেবারে চুপ হয়ে গেলেন যে, কি ভাবছেন অত? কই না তো, এই মানে এমনি। পরমেশ চোখ ফেরাতেই দেখতে পেল একজোড়া টলটলে গভীর চোখ স্থির হয়ে আছে তার চোখের ওপর। মনের ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে নাকি মেয়েটা? সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে পথের দিকে চোখ রেখে পুরনো ভাবনার জেট টেনে বলল, ভাবছি আলো সামন্তর কেসটা, ওসব কেসটেসের কথা এখন থাক, আপনাদের মতো লোকেদের দোষী ওই, একবার কেসের কথা মাথায় ঢুকলে আপনার নামটাই কিন্তু এখনো জানতে পারিনি। কি নাম আপনার? জানতে চাইলে জানাতাম, পরমেশ দত্তগুপ্ত, যদিও দত্তটা এখন আর ব্যবহার করি না। বাড়িতে মানে কোয়ার্টারে কে কে আছেন? সবাই, মা বাবা ভাই বোন লুসি কুকুর। এবার জোরে হাসির শব্দ, ব্যাস ওই পর্যন্তই। ভেন্টিলেটরে শালিক কিংবা চড়ুই, ফাটলে পিঁপড়ে, তাও আছে সম্ভবত, সে থাক। আপনার কে কে আছে শুনি? আমার একমাত্র বাবা আছেন। আরে ওই তো দেবীগঞ্জের পেট্রোল পাম্প, এসে গেছি তাহলে। একটু চুপ করে থেকে, এই রাত করে বাজারের মধ্যে দিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না, কে কি ভেবে বসে ঠিক কি। আমি বলি কি, বায়ে ওই মন্দিরের দিকে লোকজনও তেমন থাকে না, আবার শর্টকাটও হয়, আমাকে কলোনির মুখে স্কুলটার সামনে নামিয়ে দিলেই হবে, মোটে তো একটুখানি রাস্তা। পরমেশ তাই করল, সেই স্কুলের সামনে এসে জিপ দাঁড়ালো। নিচে নেমে শাড়িটা গুটিয়ে নিল অসীমা, সিটের পেছন থেকে ছাতাটা তুলে নিয়ে খুশির আলোয় ভরা গভীর চাউনি দিয়ে যেন বরণ করে নিল পরমেশকে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, যে উপকার আজ করলেন। পৃষ্ঠা 447। কিছুই না, আপনাকে না নিয়ে এলেও গাড়িটা আসতই, কাঁধে বয়ে যখন আনিনি তখন আর। পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো, আপত্তি না থাকলে একবার আসতে পারি? হুকুমটা শর্ত সাপেক্ষ হবে, কিন্তু সেটা হলো আগামীকাল বিকেলে এসে এক কাপ চা খেয়ে যাওয়ার কথা দিতে হবে। একটু ভাবল পরমেশ, হাসল, বেশ আসবো, তবে কাল কিন্তু হবে না, পরশু সন্ধ্যের দিকে এলে অসুবিধা হবে না তো? পরশু আর আমি বাড়ি ছেড়ে নড়ছি না, কথা দিলেন কিন্তু। তা তো দিলাম, আপনাদের বাড়ির কেউ যদি কিছু মনে করেন, আই মিন পুলিশের লোকেদের অনেকেই সুনজরে দেখেন না। খুব বাজে ধারণা এটা আপনার, পুলিশের লোক হলেই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে না, এটা কোন দেশি কথা? আমার বাবা সেরকম নন, আসবেন কিন্তু নিশ্চয়ই। আচ্ছা আসি তাহলে, নমস্কার। নমস্কার। থানায় ফিরে হাতের কাজ সারতে সারতেই লাশ এলো। এসব ঝামেলা মেটাতে মেটাতে আলো সামন্তর হত্যার ব্যাপারে কোনো কথাই হলো না। শেষে কোয়ার্টারে ফিরল পরমেশ। রাতে নিজের ঘরে ফিরে বালাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল পরমেশ, খুব সূক্ষ্ম কাজ, এখানকার মনিকারের কাজ হলে বালাটা দেখলেই ওরা চিনতে পারবে, তারপর অর্ডার বুক খুঁজলে নাম ঠিকানাও বের হয়ে যাবে, না হলে আলোর আত্মীয় স্বজনকে খুঁজে এই বালাটা দেখালেও কোনো হদিশ মিলতে পারে। আপাতত ব্যাপারটা গোপনই থাক। পুরনো অফিসার এখনো দু একজন রয়েছে থানায়, এই কেসে কার যে কি ভূমিকা ছিল তা যখন। পরের দুটো দিন যদুনাথ যাদবকে নিয়ে কেটে গেল পরমেশের। ঘোড়ের লোকটা তার উকিলের সঙ্গে পরামর্শ না করে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি নয়, পোস্টমর্টমের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। কুলি কামিনদের একজনও তাদের জবানবন্দিতে লোকটার বিপক্ষে বলল না। কোয়ার্টারে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল।
আজ আর উত্তরে হাওয়া বইছে না বলে ঠান্ডাটাও কম, তবে কুয়াশাটা একটু বেশি পড়েছে। স্নান করে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে বোনের সেন্টটা একটু গায়ে ছড়িয়ে নিল। ভদ্রলোকের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে একটু সাজগোজের দরকার আছে বই কি। তবে কথা হচ্ছে, অসীমা আজকে চিনতে পারলে হয় যে জবরজাম পোশাকে দেখেছিল সে রাতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিল পরমেশ। সাদা প্যান্টের উপর সি গ্রিন কালারের সোয়েটারের দারুণ মানিয়েছে ওকে। বারান্দা থেকে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল। কালো রং করা উঁচু লোহার গেটের সামনে নামল পরমেশ। ভেতরে পাথর বিছানো সরু রাস্তা গিয়ে বারান্দার সিঁড়িতে মিশেছে। দুপাশে বাগান, বারান্দার ওপাশে পর্দার পেছনে দরজা বন্ধ। ঘরের জানলায় ফাঁক দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। এদিকটা সন্ধ্যের পরে বড্ড নিঝুম। পৃষ্ঠা 448। অয়নান্ত লেখাটা থেকে চোখ নামিয়ে দরজার পর্দায় রেখে পরপর কয়েকবার বেল বাজালো। না, কোনো সাড়া নেই। ফিরে যাবে বলে সাইকেল ঘোরাতেই চোখে পড়ল পর্দার পেছনে দরজার পাল্লা দুলছে। পরক্ষণে ঘরোয়া পোশাক পরা কাঁচা পাকা চুলওয়ালা একজন ভদ্রলোক বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালেন। আপনি কি কাউকে খুঁজছেন? সাইকেলটা ঠেলে দরজার পাশে রেখে পরমেশ বলল, এটা কি অয়ন সামন্তর বাড়ি? পাথর বিছানো পথ পেয়ে ভদ্রলোক নেমে এলেন। পরমেশকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, আমার নামই অয়ন সামন্ত, কিন্তু আপনাকে তো ঠিক। আমার নাম পরমেশ গুপ্ত। আপনার মেয়ে অসীমা দেবী আজ সন্ধ্যায় আমায় আসতে বলেছিলেন, উনি কি বাড়ি নেই? অয়নবাবুর চোখ দুটো একটু ঝলসে উঠেই আবার নিষ্প্রভ হয়ে গেল। আপনি ভুল করছেন, অসীমা নামে আমার কোনো মেয়ে আজ নেই। না না, তা কি করে হবে? আপনার নাম, বাড়ির নাম, লোকেশন, কি আশ্চর্য! বুকে যেন হাতুড়ির ঘা পড়ছে। বলল, অসীমা সামন্ত আপনার মেয়ে নয়? উনি কি শেখরপুর প্রাইমারি স্কুলে টিচারই করেন না? গত পরশু সন্ধ্যায় বাস ফেল করে উনি যে শেখরপুর মোড়ে ভীষণ জঙ্গলের মধ্যে বিপদে পড়েছিলেন, আর মতিঝিল ইটভাটা তদন্ত সেরে ফেরার পথে আমি যে তাকে জিপে চাপিয়ে কি বললেন? ধরাম করে দরজাটা খুলে লাফিয়ে এসে ভদ্রলোক পরমেশের হাত দুটো চেপে ধরলেন। কি বললেন আপনি? শেখরপুর স্কুল, শেখরপুর বাস স্টপেজ? হঠাৎই যেন স্তব্ধ হয়ে বোবা চোখে তাকিয়ে রইলেন পরমেশের দিকে। স্তম্ভিত পরমেশও বোবা বনে গেল। নিজেকে সামলে নিয়ে অয়নবাবু বললেন, আমি দুঃখিত মিস্টার গুপ্ত, অসীমা সামন্তকে আমি চিনি না। তবে ওই শেখরপুর স্কুলেই আমার একমাত্র মেয়ে আলো শিক্ষকতা করত, কিন্তু সে তো গত 5 বছর আগে। পরমেশের মাথাটা ঘুরতে লাগল। চিৎকারের মতোই কতকটা আওয়াজ বেরিয়ে এলো তার গলা দিয়ে। আলো সামন্ত আপনার মেয়ে? ও মাই গড! কিন্তু যাকে আমি গত পরশু দেখেছি ও এই কলোনি স্কুলের মুখে নামিয়ে দিয়ে গেছি। সেই অসীমা তাহলে? সে কে তা আমি জানি না, তবে অদ্ভুত লাগছে এটাই যে সে আপনাকে বাড়ির ঠিকানা দিয়েছে। তবে যতদূর জানি আলোর পরে কেউ আর এখান থেকে শেখরপুর স্কুলে চাকরি করতে যায়নি। হয়তো আমার মেয়ে বলে পরিচয় দিয়ে কেউ আপনাকে ধাপ্পা ধাপ্পা। না না, মন মেনে নিল না পরমেশের। ওই চোখ, ওই মুখ, অমন সহজ ভাবের মধ্যে কোনো ধাপ্পা থাকতে পারে না। মুখে বলল, তা কিন্তু মনে হয় না আমার, আমি পুলিশের লোক, ব্যক্তিগত কারণেই ফাঁকিটা ধরবার মতো চোখ আমাদের থাকে। মেয়েটা সত্যিই সেদিন বিপদে পড়েছিল। বলছিল অবশ্য হাফ ডের পরে স্কুলে মিটিং থাকায় লাস্ট বাসটা। পৃষ্ঠা 449। হাফ ডের পর মিটিং, তাই তো? গত পরশু তো শনিবারই ছিল। আশ্চর্য মিল! আলো মার্ডার হওয়ার দিনটাও শনিবার ছিল, আর সেদিনও হাফ ডের পর মিটিং সেরে ফেরার পথেই আলো মনে সন্দেহের মেঘ। গত পরশু কি তারিখ ছিল? 12ই ডিসেম্বর। কেন অয়নবাবু? পরমেশ লক্ষ্য করল থরথর করে কাঁপছেন ভদ্রলোক। এবার অস্ফুট গোঙানির মধ্যে যে শব্দ দুটো উচ্চারণ করলেন পরমেশের মনে হল, ঠিক দিনে, ঠিক দিনে। আপনি শান্ত হন, স্থির হন, দয়া করে আমাকে সব খুলে বলুন। আলোর খুন সম্বন্ধে আমি সব জানতে চাই। আমি চাইছি ঘটনাটা তদন্ত হোক। আশা করছি আমি সফল হবই, হয়তো এর মধ্যেই খানিকটা। এর মধ্যে অয়নবাবু নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। আশাহত স্বরে বললেন, ইচ্ছে করলে সেই সময়ের তদন্তকারী অফিসার মামলাটা নিষ্পত্তি করতে পারতেন, অন্তত আমার তাই ধারণা। যাক সে কথা, আপনি সফল হন এটাই আমি চাই। হয়তো হবে না,
তা না হলে এ মামলা হাতে নিতে আলো স্বয়ং আপনাকে প্রেরণা যোগাত না। আলো স্বয়ং? চোখ দুটো ছানা বড়া পরমেশের। হ্যাঁ, আলোই। সাইকেল রেখে পরমেশ অয়নবাবুর পেছনে পেছনে হেঁটে বারান্দায় উঠল। বারান্দা পেরিয়ে ঘর, বৈঠকখানা, ভেতরের করিডোর পেরিয়ে কোণের দিকে একটা শেকল তোলা দরজা খুললেন অয়নবাবু। সুইচ টিপে আলো জেলে বললেন, দেখুন তো, পরশু সন্ধ্যেয় একেই আপনি শেখরপুর মোড়ের বাস স্টপেজে দেখেছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ইনি। মনে হচ্ছে এই পোশাকটার উপরে চাদর জড়িয়েছিলেন। ইনি আমার মেয়ে আলো সামন্ত। অলৌকিক কোনো কিছুতে আমার বিশ্বাস ছিল না পরমেশবাবু, কিন্তু এখন মনে হচ্ছে সেই কথাটাই ঠিক। দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। এই পৃথিবীতে সত্যিই এমন কিছু ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। মাথা ঝিমঝিম করছে পরমেশের। একটা হিম শীতল স্রোত যেন শীত দ্বারা বেয়ে নেমে যাচ্ছে নিচে। অসীমা নয় আলো, শরীরই নয় সে। সে দুপা এগিয়ে এসে ধুলো ভর্তি একটা চেয়ারে বসে পড়ল পরমেশ। ঘোরের চোখে এদিক ওদিক চাইল। ঘরের অর্ধেকটা জুড়ে তক্তপোষের ওপরে হারমোনিয়াম, ডুগি তবলা, তানপুরা, গিটার, একপাশে র্যাকেট, থাকে থাকে বই, খাতা, কাগজপত্র, সবই ধুলো ভর্তি। খাটের কিনারায় বসে অয়নবাবু বললেন, এই ঘরটা আলোর নিজস্ব ছিল। ছোটবেলায় মাকে হারিয়ে আমি ছিলাম একাধারে ওর মা ও বাবা দুই। লেখাপড়া গান বাজনা শিখল, হঠাৎ গোচাপল চাকরি করবে। একে তাকে ধরে জুটিয়েও নিল একটা শেখরপুর প্রাইমারি স্কুলের চাকরি। দশটার বাস ধরে যায় ও পাঁচটার লাস্ট বাসে ফিরে আসে। এমনি করেই চলছিল, কিন্তু কে জানত বছর না ঘুরতেই অনেক শত্রু সৃষ্টি করেছে তলে তলে। পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাচ্ছিল গ্রামের মেয়ে বউদের ব্যস্ত, ওই নিয়েই থাকতিস। ওসব সংগঠন টংগঠনের মধ্যে গেলি কেন মরতে? না, চাষিরা ঠকছে জোরদারদের কাছে, মজুররা ঠকছে কলকারখানায়, কুলি কামিনদের কম পয়সা খাটিয়ে মুনাফা লুটছে ইটভাটার মালিক। ওই মতিঝিলের ইটভাটার মালিক যদুনাথ যাদব একবার পরোক্ষভাবে শাসিয়ে গেল এসে। পৃষ্ঠা ৪৫০। মেয়েটা শুনল না, উল্টে একবার কাজকর্ম বন্ধ করে দিয়েছিল ইটভাটায়। শ্রমিক ধর্মঘট, দিন মজুরি বাড়াতে হবে। মরশুমের সময় চার দিন ভাটার কাজ বন্ধ থাকলে অনেক ক্ষতি বলে মাঝামাঝি একটা রফায় এসেছিল ওই রঘুনাথ যাদব। যেদিন বুঝিয়ে সুঝিয়ে ওদের নিজ সংগঠনে আনতে পারল আলো, সেদিনই মিটিং সেরে বাড়ি ফেরার পথে ও খুন হল। বাইরে কে যেন ডাকল অয়নবাবুকে। বাইরে দাঁড়িয়ে আলোর আয়া সৌদামিনী, জলখাবারের থালা হাতে নিয়ে। আসুন পরমেশবাবু, একটু চা খেয়ে নিন। এখন আবার এসব কেন? চোখ মুছতে মুছতে অয়নবাবু বললেন, আলো যখন চায়ের নেমন্তন্ন করেছিল তখন না খাওয়ালে শান্তি পেতাম না। ঠিক আছে, এখানেই নিয়ে আসুন তাহলে। যিনি নেমন্তন্ন করেছেন তার সামনেই আমি খাব। কথাটা বলেই দেওয়ালে টাঙালো ফটোটার দিকে তাকালো পরমেশ। তাকিয়েই কেমন যেন চমকে উঠল। ফটোর হাসি হাসি চোখের টলটলে তারা দুটো যেন একটু নড়ে উঠল বলে মনে হল ওর। পরমেশ থালা ভরা খাবার খেতে শুরু করল, আর অয়নবাবু খাটের একপাশে বসে আলোর ফটোর দিকে এক দৃষ্টে তাকিয়ে অন্য মনস্কভাবে বলে চললেন, আলো অতটা পথ আপনার সঙ্গে এলো, কথাবার্তা কিছু বলেছে নিশ্চয়ই, মামলা সম্পর্কে কোনো ইঙ্গিত, সে কি আপনাকে মানে ওরকম একটা উদ্দেশ্য নিয়েই যদিও আপনার জিপে উঠে থাকে তাহলে? হাত ধুয়ে চায়ের কাপ তুলে নিল পরমেশ। আনমনাভাবে বলল, কই, তেমন কিছু বলেছেন বলে তো মনে হচ্ছে না। যদুনাথ যাদব একটা শয়তান, এ ইঙ্গিত দিলেও মামলা সম্বন্ধে কিছু বলেছেন বলে আমার মনে পড়ছে না। ইস, তখন যদি জানতাম যে উনিই আলো সামন্ত তাহলে অন্তত। বিষণ্ণতার সঙ্গে একটু কৌতুক ফুটে উঠল অয়নবাবুর হাসিতে। তাহলে যে কি হতো সহজেই বোঝা যায়, জানতে পারেননি সেটাই মঙ্গল। আমার কি মনে হয় জানেন পরমেশবাবু, মনে হয় যে কোনো কারণেই হোক অশরীরীরা শরীরীদের কোনো অনিষ্ট করতে পারে না। শুধু তাই নয়, পরলোক সম্বন্ধে কোনো খবরও তাদের পক্ষে ইহলোকে হাজির করা সাধ্যাতীত, তা না হলে সব নিহতের প্রেতাত্মাই হত্যাকারীকে সাজা দিত, অন্তত শনাক্ত করে দিত। যাক সে কথা, এখন ঘটনাটার যতটা জানি বলছি। পাঁচ বছর আগে ওই ১২ই ডিসেম্বর আমাদেরও একটা মিটিং ছিল মিউনিসিপ্যালিটি অফিসে। সেদিন মিটিং সেরে বাড়িতে ঢুকতেই দেখি আলোর আয়া সৌদামিনী ছুটে এসে ভয়ার্ত গলায় বলল, বাবু আলো এখনো ফেরেনি, কি হলো এত রাত তো কোনোদিন? ধড়াস করে উঠল বুকটা। আশেপাশে কত শত্রু আলোর, উদ্ভ্রান্তের মতো বাস স্ট্যান্ডে ছুটলাম।
অতদূর আর যেতে হলো না। ওই প্রাইমারি স্কুলের কাছে আপনাদের থানার জিপ এসে পথ আটকে দাঁড়াল। ইন্সপেক্টর মোহনবাবু নেমে এলেন হুড়মুড়িয়ে। পৃষ্ঠা 451 বললেন, আপনার ওখানেই যাচ্ছিলাম, আপনার মেয়ে ফিরেছে স্কুল থেকে? যা বোঝবার হয়ে গেল, পড়েই যাচ্ছিলাম, মোহনবাবু ধরে ফেললেন। বললেন, এ সময় আপনার ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখুন। আপনার মেয়ের কিছু হয়েছে কিনা জানি না, শুধু কিছু কাপড় চোপড় শনাক্ত করতে হবে। জিপে উঠুন। আমার তখন প্রায় অচেতন অবস্থা, ওরাই বাড়িতে খবর পাঠিয়েছিল, তারপরেই বুঝতে পারলাম জিপ ছুটছে। অতটা রাস্তা কখন যে পেরিয়ে গেলাম টের পেলাম না। শেয়ালের ডাক কানে এলো, দূরে কোথাও সমানে কুকুর ডেকে চলেছে। বনফুল আর বনজ গাছগাছালির গন্ধ নাকে আসছে। ইঞ্জিনের আওয়াজ ছাপিয়ে রাত জাগা পাখির ডাক শুনতে পেলাম। শুরু থেকেই শীত লাগছিল, এবার কাঁপুনি এলো। দুপাশে কখনো ঝোপ ঝাড়, কখনো ফসল কাটা আবাদি জমি, ফাঁকা মাঠে উত্তরে হাওয়ার দাপট বেশি, অদূরে বাঁশঝাড়ে শো শো শন শন শব্দ উঠছে। ইন্সপেক্টর মোহন ব্যানার্জি বললেন, এসে গেছি। জিপটা একটা গাছের তলায় এসে দাঁড়াল, এতক্ষণ খেয়াল করিনি। গাড়ির পেছনে টেন্টের বান্ডিল, হ্যাজাক, তেলের টিন, জলের কুঁজো ছাড়াও আরো কত কি। নিচে নেমে মিস্টার ব্যানার্জি বললেন, কলকাতায় খবর পাঠিয়েছি, কাল দুপুর নাগাদ পুলিশ কুকুর নিয়ে এসে যাবে, যতক্ষণ না পৌঁছচ্ছে জায়গাটা গার্ড করে রাখার জন্যই এ ব্যবস্থা। নেমে আসুন নয়নবাবু, কাপড় চোপড়গুলো আপনাকে একটু দেখতে হবে। বুক ফেটে কান্না আসছিল। ইন্সপেক্টর এসে হাত ধরে নামালেন আমাকে। কয়েক পা এগিয়ে টর্চের আলো ফেলতেই বুকটা বারকতক দপদপিয়ে যেন স্থির হয়ে গেল। একটা বনফুল কাটার ঝোপের গায়ে বেঁধে নিশানের মতো উঠছে মেরুন শালটা। এক পাটি স্যান্ডেল পড়ে রয়েছে নিচে, লাল স্ট্র্যাপ ছেঁড়া। ওপাশে বাঁশবনের মধ্যে চাপ চাপ তাজা রক্ত। আলোর খয়েরি শাড়িটা ফালা ফালা হয়ে কিছুটা পাশের কঞ্চিতে পেঁচিয়ে ঝুলছে। একপাশে পড়ে আছে ছাতাটা। জায়গাটা সংঘর্ষ বিধ্বস্ত। শেষ মুহূর্ত পর্যন্ত আলো যে আপ্রাণ লড়েছিল তার সাক্ষ্য সর্বত্র। আমার মাথা অসাড়, বুকটা তখন পাথর হয়ে গেছে, তবু আলো বলে একবার চিৎকার করে উঠলাম, তা আজও মনে আছে। আর তারপর? না, তারপর আর সে রাতের কথা আমার মনে নেই। জ্ঞান আসতে দেখি সৌদামিনী আমার পাশে বসে হাপুস নয়নে কাঁদছে। এপাশে ওপাশে বিমর্ষ মুখে দাঁড়িয়ে আমারই প্রতিবেশীরা। বিছানায় রোদ এসে পড়েছে, বাতাসে ওষুধের গন্ধ। উত্তরের জানলা দিয়ে শালবন দেখা যাচ্ছিল। দুর্বল গলায় প্রশ্ন ছুড়ে দিলাম, কোথায় আছি আমি? উত্তর এলো, শেখরপুর হেলথ সেন্টারে। এরপরে সব ঘটনাই শোনা। এই হাসপাতালে শুয়ে শুধু মৃত্যুদূতের পদধ্বনি শুনেছি। হাটের অবস্থার আরও অবনতি হয়েছে, কথা বলা ও শোনা দুটোই বারণ। প্রায় 48 ঘন্টা পরে অনুমতি পেয়ে কয়েকজন প্রতিবেশী এসে জানালো পুলিশ কুকুর ব্যর্থ হয়েছে, আলোর কোনো সন্ধান দিতে পারেনি। তবে কি? দু হাতে বুক চেপে ধরে উৎকণ্ঠার সাথে প্রশ্ন করি। তিনজনকে বারবার ধরেছে কুকুরটা, প্রথমবার ধরার পর পরীক্ষামূলকভাবে আরও দুবার, জিতুয়া, নন্দ আর পরাণ তিনজনেই। কি বললেন? জিতুয়া? শরীরের শিরা উপশিরায় যেন টান ধরল পরমেশের। পৃষ্ঠা 452 হ্যাঁ, ওরা তিনজনই যদুনাথ যাদবের ইটভাটার কুলি। প্রতিবেশীরা জানালো ওরা তিনজনেই এখন পুলিশ হেফাজতে। যদুনাথ যাদবকে পুলিশ শনাক্ত না করলেও আটকেছে, কিন্তু ঘটনার দিন লোকটা বেলা 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই দেবীগঞ্জের কোর্টেই ছিল কোনো কেসের ব্যাপারে। ঘটনাটা ঠিক কখন ঘটেছিল বলে পুলিশের ধারণা, আই মিন ফরেন্সিক রিপোর্ট কি বলছে জানেন কিছু? পরমেশ প্রশ্ন করল। হ্যাঁ, শুনেছি 4টে থেকে 4:30-এর মধ্যে। আর তাই তো হবে, আলো 4:45 নাগাদ বাস ধরতে হবে বলে মিটিং শেষ না করে স্কুল থেকে বেরিয়ে পড়েছিল। ওইটুকু পথ আসতে বড় জোর। থাক, আপনি তারপর কি শুনলেন তাই বলুন। ভোরের ফ্লাইটে বাগডোগরা থেকে পুলিশ কুকুর নিয়ে এলো। ভ্যান থেকে নেমে কুকুর রক্তের গন্ধ শুকল চাদর শাড়ি ছাতারও। গোটা জায়গাটা বার দুয়েক চক্কর মেরে ছুটে গেল অপেক্ষমান জনতার দিকে। জিতুয়া আর নরেনকে ওই ভিড়ের মধ্যেই ধরল, জায়গা বদল করে ওদের ভিড়ের মধ্যে লুকিয়ে রাখার পরও পরপর দুবার। তারপর আবার গন্ধ শুকে নামল ফসল কাটা জমিতে। আলের কাশবন আর ছোটখাটো ঝোপঝাড় ডিঙিয়ে সোজা ছুটল করিমপুরের দিকে। ট্রেনারও ছুটল,
छुटलो জানো তাও। মাঝে মাঝেই কুকুরটা দাঁড়িয়ে পড়ছে, ঝোপ ঝাড় কাশবন শুকছে। ট্রেনার এগিয়ে গিয়ে শুকনো শুকনো রক্তের দাগ দেখিয়ে বলছে, এই পথেই লাশ পাচার হয়েছে। এইসব জায়গায় লাশ নামিয়ে রেখে খুনিরা আত্মগোপন করেছে, অথবা আশেপাশে কোথাও লোকজনের সাড়া পেয়ে কিছুক্ষণের জন্য আত্মগোপন করেছে। এটা দিনের আলোয় হয়নি। খুনিরা হয়তো এই বাঁশবনেই আধার না নেমে আসা অবধি অপেক্ষা করেছিল। কথার মাঝখানে পরমেশ প্রশ্ন করল, জায়গাটা কে প্রথম আবিষ্কার করেছিল, আর পুলিশি বা খবর পেল কিভাবে? প্রথম দেখে শেখরপুরের এক চাষি, গরু খুঁজতে গিয়ে শালটা তার চোখে পড়ে, তারপরে শাড়ির টুকরো। তখনও সন্ধে ঘন হয়ে আসেনি, দেখেই তার সন্দেহ হয়। সে দৌড়ে গিয়ে চৌকিদারকে জানায়, চৌকিদার তখন পুলিশকে খবর দেয়। তারপর শেখরপুরের খোল ঘেঁষে বয়ে গেছে গান্ধার নদী। বর্ষাকালে ভরে গেলেও ডিসেম্বরের মাঝ নদীতে কোমর সমান জল। আধ মাইলের ওপরে ক্ষেত খামার, ঝোপ জঙ্গল ডিঙিয়ে এসে নদীর কিনারে একেবারে জলের ধারে পৌঁছে কুকুর থমকে দাঁড়াল। কয়েকবার ছুটোছুটি করে আবার নদীর কিনারে এসে থেমে গেল। ট্রেনার বলল, হয় লাশ জলে ভাসিয়ে দিয়েছে, নয়তো কোথাও পুঁতে দিয়েছে। জলে কুকুর গন্ধ পায় না বলে জায়গা পয়েন্ট আউট করতে পারছে না। লোকেরা বলল, ভাটির দিকে নদীর দুপাশে অনেক জনবসতি, অনেক ঘাট, লাশ ভাসিয়ে দিলে কারো না কারো চোখে পড়তই। তবে জলের নিচে কোথাও যদি পুঁতে দিয়ে থাকে? পুলিশ বলল, আপনারা জলে নেমে খুঁজে দেখতে পারেন। ক্ষিপ্ত জনতা জলে নেমে নদী তোলপাড় করল। পৃষ্ঠা 453। কিন্তু লাশ মিলল না। কুকুর আবার ফিরে এলো আগের জায়গায়, আবার ছুটে গেল বাঁশবনে। রক্ত লাগা শুকনো বাঁশপাতা স্তূপ করে কিছু একটা মুখে করে চলে এলো ট্রেনারের কাছে। জনতা চিৎকার করে উঠল, ওটা কি? ট্রেনার বলল, একটা হাতের বালা হয়তো। বালা? স্প্রিংয়ের মতো ছিটকে উঠে দাঁড়ালো পরমেশ। বালা ছিল আলোর হাতে? হ্যাঁ ছিল, ওর মায়ের একজোড়া বালা ওই পড়ত। জায়গাটা তন্নতন্ন করে খুঁজেও জোরেরটা পাওয়া যায়নি। কিন্তু কি ব্যাপার, বালাটার কথা শুনে আপনি এমন? উত্তেজনায় হাত পা কাঁপছে পরমেশের। বালাটা কোথায় একটু দেখাতে পারেন? বসুন, নিয়ে আসছি। ফিরে এলেন একটু পরে, এই নিন দেখুন। ওফ ওয়ান্ডারফুল, এখন বুঝতে পারছি আপনার মেয়ে কেন অসীমা নাম করে আমার জিপে উঠেছিল। এই বালাটার জন্যই অসীমা আমায়। কথাটা শেষ না করেই বালাটা ফেরত দিয়ে দু হাত জোর করল পরমেশ। অনেক ধন্যবাদ আপনাকে, চলি এখনই। এই রাতেই আমায় লোকজন নিয়ে মতিঝিল ভাটায় ছুটতে হবে। দরজার দিকে দুপা এগিয়েই আবার ফটোটার কাছে ফিরে এলো পরমেশ, বলল, ধন্যবাদ তোমাকেও। তোমার সহযোগিতাতেই সমাজের বাগান থেকে বিষ বৃক্ষকে আমি চিরতরে নির্মূল করতে পারব। কথাটা শেষ হতেই একটা মিষ্টি গন্ধ, যে গন্ধ সেদিন আলো জিপে উঠতেই পেয়েছিল পরমেশ, তার নাকে এসে লাগল। আর ঠিক কানের কাছে দিয়ে দীর্ঘশ্বাস ফেলার মতো একটা দমকা হাওয়া যেন বয়ে গেল বলে মনে হল পরমেশের।